আদালতের নির্দেশ। জন্মদিনে বাবা মাকে পাশে পেল সুনয়না। বনগাঁ আদালতে ঘটনার সাক্ষী থাকলেন আইনজীবী সহ শিশুর পরিবারের সদস্যরা। সাংসারিক অশান্তি, আলাদা আলাদা থাকেন বাবা মা, বিষয়টি নিয়ে মামলাও চলছে আদালতে। দম্পতির 4 বছরের সন্তান রয়েছে। সন্তানের জন্মদিন পালন করার জন্য আদালতে আবেদন জানান বাবা। সেই আবেদন মঞ্জুর করে আদালত। আদালত নির্দেশ দেয় উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বাবার আইনজীবী জয়দীপ পালিতের শেরেস্তাতে জন্মদিন পালন করার। নির্দেশ মেনে এদিন বনগাঁ আদালতের আইনজীবী জয়দীপ পালিতের শেরেস্তাতে পালিত হল ছোট্ট 4 বছরের সুনয়নার জন্মদিন। মামলা মোকদ্দমার কাগজ দূরে সরিয়ে আজ বেলুন দিয়ে শেরেস্তা সাজিয়ে তুলতে ব্যস্ত আইনজীবীরা। মস্ত বড় কেক, সাথে নানান রকমের খেলনা, খাবার দাবার, বইপত্র, নতুন জামাকাপড় নিয়ে হাজির বাবা শম্ভুনাথ পাল, সাথে ঠাকুমা সহ পরিবারের অন্যান্যরা। এ বিষয়ে আইনজীবী জয়দীপ পালিত বলেন, আমরা লার্নেড এডিজে 2 কোর্টে বনগাঁতে একটা পিটিশন করেছিলাম। শম্ভুনাথ পালের যে 4 বছরের বাচ্চা, তার আজকে জন্মদিন, তো আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চাই। সেই জন্য আমরা আদালতে একটা দরখাস্ত দাখিল করেছিলাম এবং আদালত আমাদের সেই দরখাস্ত মঞ্জুর করেছেন। আমাদের দরখাস্ত দাখিল করার উদ্দেশ্যটা এটাই ছিল, বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাচ্চা মেয়েটির শৈশবের বিকাশে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জীবনে বাবা মা সকলের যে মূল্য রয়েছে সেইটা বোঝানোর জন্যই আমরা কোর্টে দরখাস্তটা করেছিলাম এবং কোর্ট মাননীয় বিজ্ঞ বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আজকে আমরা মিলিত হয়েছি বাচ্চা মেয়েটির জন্মদিন সেলিব্রেট করার জন্য। জানা গেছে, বসিরহাটের ধান্যকুড়িয়া এলাকার বাসিন্দা, পেশায় পঞ্চায়েত দপ্তরের কর্মী শম্ভুনাথ পাল। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর এলাকার বাসিন্দা শিপ্রা পাল বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি 4 বছরের কন্যা সন্তান রয়েছে। গত 2022 সালের মে মাস থেকে সাংসারিক অশান্তির কারণে নিজেদের একমাত্র মেয়ে সুনয়নাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন শিপ্রা। বিষয়টি নিয়ে মামলা হয় বনগাঁ আদালতে। বর্তমানে বনগাঁ আদালতের এডিজে 2 বিচারক প্রদীপ অধিকারীর আদালতে বিচারাধীন সেই মামলা। এ বিষয়ে শম্ভুনাথ বলেন, কি কোনো বাবা কি চায় স্যার কোনো সন্তানকে কোর্টে এসে পালন করবে, কিন্তু জায়গাটা কোনো না কোনো কারণে তার মা এই জায়গাটা নিয়েছে। আমার সদিচ্ছা, কোর্টের প্রতি অগাধ বিশ্বাস, প্রথম থেকেই আমার কোর্টের কাছে আবেদন করা আছে এবং আমি কিন্তু প্রথমে কোর্টে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। মেয়েটা ডিপ্রাইভ হচ্ছে বলেই কিন্তু স্যার আমি কোর্টে শরণাপন্ন হয়েছি এবং মাননীয় জজ সাহেব, অনারেবল জজ সাহেব আমার এতে অর্ডার দিয়েছেন যে আমি যাতে মেয়ের বার্থডেটা পালন করতে পারি। আমি কিন্তু আজকে 2 বছর মেয়ের বার্থডে পালন করতে পারিনি। হ্যাঁ স্যার, অনুমতি মানে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি। আমি মেয়েকে আজকে 7 মাস পরে আবার দেখলাম স্যার, তো বাবা হয়ে যে কষ্টটা আমি পাচ্ছি সেটা স্যার বলে ফিলিংস দেওয়া যা যাবে না, আমি কোন জায়গাটা আছি স্যার। বাবার দেওয়া নতুন জামাকাপড় পরে মায়ের হাত ধরে শেরেস্তাতে আসে সুনয়না, সাথে তাদের আইনজীবী অভ্রজিৎ সাহা। এ বিষয়ে মা শিপ্রাপাল জানান, বলবো আমি এই বিষয়ে আর কি বলার আছে, আমার করছে ভালো, এই বিষয়ে আর কি বলবো, আমি কিছুই বলার নেই এই সম্বন্ধে। এখন আমি কি বলবো, আমি মানে করছে ওর বাবার ইচ্ছা, এখন করছে, এখন ওরও তো দেখার ইচ্ছা হয়, মেশাই করছে, ওটাতে আমার কোনো আপত্তি নেই। বাবা মাকে দুপাশে নিয়ে কেক কেটে এক এক করে বাবা মাকে খাইয়ে দেয় সে। পাল্টা বাবা মাও ক্ষণিকের জন্য হলেও অশান্তি ভুলে কেক খাইয়ে দেন মেয়েকে, একই সাথে আদরে ভরিয়ে দিতে থাকেন, সাথে টুকরো একটা দুটো কথাও আদান প্রদান হয়। কিছুটা অবাক, কিছুটা বিস্ময়ে সে দৃশ্য দেখতে থাকে সুনয়না। দীর্ঘদিন পর মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা বাবা, আনন্দিত ঠাকুমা সহ অন্যান্যরা। পরিবারের সবাই তখন মেতে উঠেছে ছোট্ট সুনয়নার জন্মদিন পালনে। এ বিষয়ে শিপ্রাপালের আইনজীবী অভ্রজিৎ সাহা বলেন, আমরা হচ্ছি কোর্টে থাকলেও সমাজবদ্ধ জীব, হ্যাঁ, আমাদেরও একটা কিছু নৈতিক কিছু কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের প্রতি কিছু কমিটমেন্ট, এই জিনিসগুলো রয়েছে। এক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা মাননীয় আদালত এডিজে 2 সাহেবের কোর্টে বিচারাধীন।
ওই কোর্টেই মেয়েটির বাবা একটা দরখাস্ত ফাইল করে যে মেয়েটির জন্মদিন আমি কোর্টে যেমনভাবে বলবে আমি সেইভাবেই সেটা করব, পালন করব। সেক্ষেত্রে আমার কর্তব্য ছিল যে আমি যেহেতু মেয়ের মায়ের পক্ষ, মেয়ের মাকে কনভিন্স করা এবং আদালতের আদেশটাকে ওবে করা বা মান্যতা দেওয়া, সেক্ষেত্রে আমি যতটা সম্ভব এই যেহেতু আমি একজন সমাজবদ্ধ জীব তার সর্বোপরি অ্যাডভোকেট, আমার কর্তব্য আমি যেটুকু সম্ভব নিবারণ করার চেষ্টা করেছি। সব কিছুর শেষেও একটা জিনিস আছে যে বাচ্চা, শিশুর যে মন, সেই শিশু মনটাকে সকলের মধ্যে আস্তে আস্তে করে প্রস্ফুটিত হোক এবং এই গণ্ডগোল নিরসন হোক। আমি উকিল হলেও চাইবো না যে ঘরে ঘরে গণ্ডগোল হোক আর এরকমভাবে আমাদের কাছে আসুক। কেক কাটা, জন্মদিন পালন, মিষ্টি মুখ ধীরে ধীরে শেষ হয়, বেলা গড়াতে থাকে। এবার ফের বাড়ি ফেরার পালা। বাবাকে রেখে সুনয়না ফিরে যাবে তার মায়ের কাছে। ধীরে ধীরে ভারী হতে থাকে আনন্দের পরিবেশ। এ প্রসঙ্গে এক আইনজীবী বলেন, বড় বিচিত্র জায়গা এই আদালত, সারাদিন নানান রকম দৃশ্যের সাক্ষী থাকতে হয় আমাদের, তবুও বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বাবা মা যদি মিলে যেতেন সেটাই হতো সুনয়নার আজকের জন্মদিনের সবথেকে বড় উপহার। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।